আরে দেশে শিল্পপতি উনি আনতে পারছেন না, উনি গেছেন স্পেনে শিল্পপতি আনতে, শিল্প আনতে। প্রতি বছর এত জমকালো জাঁকজমকপূর্ণ একটা তিনি বিশ্ব বাণিজ্য সম্মেলন করেন, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা তো, এগিয়ে বাংলা চুরি, ডাকাতি, কয়লা চুরি, গরু চুরি, সোনা চুরি, বালি চুরি, পাথর চুরি, শিক্ষা চুরি, এইগুলোতে এগিয়ে, শিল্পে এগিয়ে নয়, শিল্পে পিছিয়ে গেছে। তুমি শিক্ষা দিতে পারছো না, তুমি তাদের চাকরি দিতে পারছো না বলে তাদের বলছো তুমি ঘুগনি বিক্রি করতে। লজ্জা করে না রাজ্যের মুখ্যমন্ত্রী? উনি কোথায় চাকরি দেবেন, উনি কোথায় শিল্পের জোয়ার আনলে অটোমেটিকলি চাকরি হবে? যদি দুর্নীতিগ্রস্ত না হও তাহলে তো ভয় কিসে বাপু, এত প্রতিহিংসার একটা ওই তত্ত্ব খাড়া করে দিচ্ছ কেন? যাও তুমি গিয়ে, তোমার যদি নির্দোষ হও প্রমাণ দিয়ে এসো, আর যদি দুর্নীতি প্রমাণ হয় তখন কিন্তু রাজনীতি করা যাবে না। প্রত্যেকেই চান যে দুর্নীতির যে মাথা রয়েছে সেটা রাঘব বোয়াল হতে পারে, সেটা রুই হতে পারে, কাতলা হতে পারে, তাকে যেন ধরে শ্রীঘরে পোড়া হয়। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। নমস্কার, আপনারা দেখছেন দি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত, আর আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী কিয়া ঘোষ। আমরা সরাসরি তার কাছে চলে যাব। দিদি, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। প্রথম যে বিষয়ে আসবো সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালবেলা স্পেন সফরের জন্য রওনা দিয়েছেন। তাহলে কি আগামী দিনে বাংলায় যে শিল্পের খরা তৈরি হয়েছিল সেটা কি মিটতে চলেছে? জনগণের টাকায় মজা করতে গেছেন, ওনার ইচ্ছে হয়েছে একটু হলিডে করতে যাওয়ার, তাই গেছেন। এর আগেও লন্ডন গেছিলেন, এর আগে একাধিকবার সিঙ্গাপুর গেছেন, তখন পুরো সপার্ষদ গেছেন, আমচে চামচেকে নিয়ে গেছেন, কিছু বসংবাদ সাংবাদিককে নিয়ে চলে গেছেন, যারা আবার শুনেছিলাম নাকি পরে রূপোর কাঁটা চামচে চুরি করে নিয়ে, যেটা সে যাই হোক, কিন্তু এটা গেছেন, এতবার তো যাচ্ছেন, কত শিল্প এনেছেন ইনি। তিনি এর আগে গেছেন, তিনি প্রতি বছর বেঙ্গল মিন্স বিজনেস বলে কনফারেন্স করছেন, কটা শিল্প এসছে? উনি একে তাকে বলছেন আপনি শিল্প করুন, আম্বানি দা শিল্প করুন, ওরকম বললে শিল্প হয়? শিল্পর জন্য পরিকাঠামো নেই, শিল্পর জন্য জমি নেই, শিল্পর জন্য সৎ যে ডিপার্টমেন্টগুলো কাজ করে না, কোথা থেকে শিল্প আসবে? শিল্প কি আকাশে হবে? তো নিজ ফল তো তাই দেখেছি। আমি খালি স্পষ্ট বলতে চাই, জনগণের টাকায় বেড়াতে যাওয়ার ইচ্ছে হয়েছে, বেড়াতে গেছেন, স্পষ্ট বলে দিলেই হতো। দুবাই, বাবাই, সিঙ্গাপুর হয়ে এবার তিনি যাচ্ছেন স্পেন, এবং স্প্যানিশদের দেশ থেকে কত শিল্প আনবেন সেটার জন্য অপেক্ষা থাকবে আমাদের। এর আগে আমরা দেখেছি যে বিশ্ব বঙ্গ বাণিজ্যিক সম্মেলন এবং তার পিছনে কোটি কোটি টাকা ব্যয়, তাহলে এর যে নিট ফল, ফলাফলটা কী? ওই যে বললাম, নিট ফল শূন্য। প্রতি বছর এত জমকালো জাঁকজমকপূর্ণ একটা তিনি বিশ্ব বাণিজ্য সম্মেলন করেন, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা তো, এগিয়ে বাংলা চুরি, ডাকাতি, কয়লা চুরি, গরু চুরি, সোনা চুরি, বালি চুরি, পাথর চুরি, শিক্ষা চুরি, এইগুলোতে এগিয়ে, শিল্পে এগিয়ে নয়, শিল্পে পিছিয়ে গেছে। আপনি বলুন, গত 10-11 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো দুর্গাপুজোর ফিতে কেটেছেন ততগুলো শিল্প যদি কাটতো একসঙ্গে আমাদের ভালো লাগতো, তার সঙ্গে সমানুপাতিক হারে, সে তো হয়নি। উনি শুধুমাত্র ওই অনুপ্রাণিত হয়ে ক্লাবে ক্লাবে টাকা দিয়ে তিনি খালি পুজোর ফিতে কেটেছেন, কিন্তু শিল্পের ফিতে আর কাটা হয়নি। সুতরাং আমরা চাইবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর যে কটা কয়েক মাস কয়েক দিন আছেন সরকারে, অন্তত একটা শিল্প এনে দেখেন, না হলে তো মানে লজ্জার এক শেষ হয়ে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নামে কী লেখা রাখবে, শিল্প শূন্য। কী কী শিল্প এসছে রাজ্যে? চপ শিল্প, কাশফুলের বালির শিল্প, ঘুগনি শিল্প, মোমো, ফুচকা, লুচি, এইগুলো শিল্প এসছে। উনি বলছেন কি, গত বছর পুজোয় বলেছিলেন যে আপনারা ঘুগনি বিক্রি করুন, ঠোঙা করে ঝালমুড়ি বিক্রি করুন, কেন? তোমার বাড়ির ছেলেমেয়েরা কি ঘুগনি বিক্রি করছে? তোমার বাড়ির ছেলেমেয়েরা কি ঠোঙায় ঝালমুড়ি বিক্রি করছে? যদি তা না হয় তাহলে আমাদের বাড়ির ছেলেমেয়েগুলো কী দোষ করলো? তুমি শিক্ষা দিতে পারছো না, তুমি তাদের চাকরি দিতে পারছো না বলে তাদের বলছো তুমি ঘুগনি বিক্রি করতে। লজ্জা করে না রাজ্যের মুখ্যমন্ত্রী? উনি কোথায় চাকরি দেবেন, উনি কোথায় শিল্পের জোয়ার আনলে অটোমেটিকলি চাকরি হবে, সেইগুলো না দিতে পেরে উনি এখন খালি কোথায় ঘুগনি, কোথায় মোমো, কোথায় চপ, কোথায় ফুলুরি, কোথায় বেগুনি, কোথায় পেঁয়াজি, এইসবগুলো হচ্ছে। মানুষ এগুলোকে তার এই ধাপ্পাবাজি বুঝে গেছে আর এই ধাপ্পাবাজিতে বিশ্বাস করছে না। আমরা দেখলাম যে সিঙ্গুর থেকে টাটা চলে গেল, তারপর নতুন করে কোনো কলকারখানার উদ্বোধন তো হয়ইনি,
উল্টে কারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছে এবং বিভিন্ন সময় শাসক দলের সেখানকার স্থানীয় নেতৃত্ব বা যে তৃণমূল নেতৃত্ব হচ্ছে তাদের বিরুদ্ধে নানান রকম তোলাবাজি বা টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। এই রকম একটা পরিস্থিতিতে আগামী দিনে শিল্পপতিরা কীভাবে কনভিন্সড হবে যে এই রাজ্যে শিল্প করা যায়? এক্স্যাক্টলি, শিল্পপতিরা কীভাবে কনভিন্সড হবে? যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় টাটাকে টাটা করেছিলেন সেইখান থেকে একটা খুব বাজে বার্তা গেছে শিল্পপতিদের কাছে। আমাদের এখান থেকে জিন্দাল, তাদের পাওয়ার প্ল্যান্ট, এদের স্টিল প্ল্যান্ট হওয়ার কথা ছিল, তারা উঠিয়ে নিয়ে গেছেন। আমাদের এখানে বড় বড় আপনি বলছেন, মমতা ব্যানার্জি যে বলছেন, আপনি এই সেক্টর ফাইভ ইলেকট্রনিক্স কমপ্লেক্স আপনি দেখুন না কী অবস্থা, সেখানে গরু চড়ে বেড়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে শিল্প আনতে ব্যর্থ, তিনি জানেন। আগে আমরা বামেদের সময় কী বার্তা গেছিলো যে সেই সময় ওই লাল পতাকা দেখিয়ে সব স্তব্ধ করে দেওয়া হয়েছিল, ভেবেছিলেন মমতা আসবেন শিল্প করবেন, কিন্তু সেটা তো করলেন না। উনি তো আপগ্রেডেড বামফ্রন্ট, বামফ্রন্ট 2.0, বামফ্রন্ট শিল্প একের পর এক বন্ধ করে দিয়ে গেছে তাদের এই হরতাল বন্ধ, এই সর্বনাশা হরতালের জন্য। আর এরা যেটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৃণমূল, তাদের খিদে, সর্বস্ব খিদে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কোন ব্যবসাদার বাইরে থেকে এসে পশ্চিমবঙ্গে তার ব্যবসা করতে চাইবে যখন জানে এক স্থানীয় নেতাকে তাদের টাকা দিতে হবে, তারপরের উঁচু একটা মাপের নেতাকে টাকা দিতে হবে, তারপরে মেজর নেতাকে টাকা দিতে হবে, তারপরে মন্ত্রী, তারপরে সাংসদ, বিধায়ক, প্রত্যেকে টাকা দিয়ে খাওয়াতে হবে? একটা ব্যবসাদার ব্যবসা করতে আসছেন লাভ করার জন্য, কিন্তু সেটাই তো হচ্ছে না, সেটাই তো করা যাচ্ছে না। আপনি চিন্তা করুন, একজন সাংসদ নুসরত জাহান, যারা চাকরি ছেড়ে পেনশনার, তাদের টাকা মেরে দিয়েছে। তাহলে এই রাজ্যের বা এই রাজ্যের তৃণমূল দলের সাংসদ, মন্ত্রী, বিধায়ক, ছোট নেতা, বড় নেতা, আপনি যাদেরই বলবেন, প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত। প্রত্যেকটা নাম, শান্তনু ব্যানার্জি থেকে কুন্তল ঘোষ থেকে অয়নশীল থেকে ওই গোপাল দলপতি থেকে শুরু করে চন্দন না রঞ্জন যার কথা বলা হচ্ছিল, উপেন বিশ্বাস বলেছিলেন, প্রত্যেকেই তো আপনি দেখেছেন কোনো না কোনো দুর্নীতিতে যুক্ত। সুতরাং এই যে বার্তাটা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ মানেই দুর্নীতি, পশ্চিমবঙ্গ মানেই চুরিচামারি, কে সাত করে এখানে শিল্প আনতে চাইবে বলুন তো? প্রত্যেকের তো ভয় থাকবে যে আমি আজকে যেটা করছি দুদিন বাদে এরা এসে ভাঙচুর করে দেবে, তছনাছ করে দেবে, লুটতরাজ করে দেবে, দাদাগিরি দেখাবে, সঙ্গে বলবে কাটমানি দাও। এদের কাটমানির লোভটা এতটাই যে এরা সুভাষচন্দ্র বোসের বাড়ি পর্যন্ত ছাড়েনি। এবং সেই সময় তৃণমূলের সাংসদ ছিলেন সুগত বসু, তার বাড়িতে কাজ হচ্ছে, তারা এসছে, ওই লোকাল দাদারা, তৃণমূলের দাদারা এসে বলেছে এই বাড়ি মেরামতি হচ্ছে, আমাদের এখান থেকে নিতে হবে জিনিস, সিন্ডিকেট থেকে। তো উনি বলেছেন এটা কার বাড়ি জানো, এটা সুভাষচন্দ্রের বাড়ি। তখন বলছে ওই সব জানি না, ডাকুন সুভাষচন্দ্রকে। এই হচ্ছে এদের যাদের যেই দলের সংস্কৃতি, সে দল থেকে আপনি কী আশা করতে পারেন? আমরা গুজরাতের ক্ষেত্রে দেখেছি যে একটা শিল্প বা ইন্ডাস্ট্রি তৈরি করবার জন্য সেখানে প্রথমে যে বাহ্যিক বিষয়গুলো, সড়ক থেকে শুরু করে পানীয় জল সরবরাহ, ইলেকট্রিসিটি, কর কমানো, এই ধরনের ব্যবস্থাগুলো আগে গুজরাত সরকার ইনফ্রাস্ট্রাকচার বা শিল্প তৈরি করবার জন্য সেটা করে দিয়েছে। যেটা গুজরাত পারে সেটা পশ্চিমবঙ্গ কেন পারছে না? এবং গুজরাত আজকে নয়, অনেক দীর্ঘদিন ধরেই কিন্তু ডেভেলপমেন্ট করেছে। ঠিক কথা। তো দেখুন বিষয়টা হলো, আপনি আবার বলবেন যে আপনি দিদি ভারত ভ্রমণে চলে গেলেন, আপনি বলবেন যে দিদি আপনি অন্য রাজ্যের সঙ্গে তুলনা করছেন, কিন্তু এটা ফ্যাক্ট। গুজরাটে যেদিন একদিনের মধ্যে তখন তদানীন্তন মুখ্যমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তিনি বলেছিলেন আমার রাজ্যে চলে আসুন, টাটাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, ন্যানো বন্ধ হয়ে গেছে কিন্তু কারখানাটা বন্ধ হয়নি। সানন্দে গিয়ে আজকে এখন দেখুন টাটার বিভিন্ন সব দামি দামি গাড়ি ওই কারখানা থেকে বেরোচ্ছে। ওখানে ওই কারখানাকে সেন্ট্রালাইজড করে, না আমি টাটার উদাহরণটা এই কারণেই দিলাম কারণ টাটা এখান থেকে টাটা বাই বাই হয়ে গেছিলো। তো এইখানে ওই কারখানাটাকে সেন্ট্রালাইজ করে ওখানে অক্সিলিয়ারি প্রচুর শিল্প, আনুষাঙ্গিক শিল্প, অনুসারী শিল্প গড়ে উঠেছে। সেখানকার মানুষের জীবন জীবিকার মান অনেক বেড়ে গেছে। আর আমরা পশ্চিমবঙ্গে কী দেখছি, সিঙ্গুরে যারা আশায় বুক বেঁধে জমি কিনেছিলেন, অনেকেই ছিলেন, তারা ভেবেছিলেন এখানে অনুসারী শিল্প হবে, আমার ছেলেটা টাটায় কারখানা চাকরি না পাক অন্তত এখানে পাবে, তাদের প্রত্যেকে তো আশাহত হয়েছেন। তাদের প্রত্যেকের মধ্যে অনেকেই দেখবেন আজকে খোঁজ নিয়ে গান্ধীমূর্তিতে বসে রয়েছেন, কারণ তাদের চাকরিটাও চুরি গেছে। স্কুলে যে পড়াবেন, পড়াশুনো শিখে বাবা মায়ের যে কষ্টার্জিত টাকা দিয়ে পড়াশোনা করে তারা যে চাকরিটা করবেন সেই টাকাও তো চুরি করে নি, সে চাকরিও তো চুরি করে নিয়েছে তৃণমূল সরকার। সুতরাং আপনার একটা শিল্প বন্ধ, শিল্পের অনুসারী শিল্প স্বাভাবিকভাবেই বন্ধ, এবং তারপরে যারা ভেবেছিলেন যে পড়াশোনা করে অন্তত টিচারিটা করতে পারবেন, সেটা ওরা সেই পথ বন্ধ করে দিয়েছে এই চোর জোর সরকারটা।
এই সরকার শুরুর দিন থেকে মানুষকে ধাপ্পাবাজি আর টুপি পরিয়ে এসেছে। এই সরকারের চলে যাওয়া এই রাজ্যের মানুষের পক্ষে মঙ্গলজনক। পশ্চিমবঙ্গের জমি অধিগ্রহণ আইন, আমরা এর আগে দেখেছি যে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে যে ডামারোল পরিস্থিতি বা ক্ষোভ মানুষের মধ্যে সঞ্চার, এইরকম একটা পরিস্থিতি যখন একটা শিল্পপতি সেখানে ইনভেস্টমেন্ট করবে, যখন শুনবে এই ধরনের কালচার রয়েছে পশ্চিমবাংলায়, তো কী করে তারা ট্রাস্ট হবে সরকারের উপর? মমতা ব্যানার্জির আমলে আমরা কয়েকটা নতুন শব্দ শুনেছিলাম, শব্দবন্ধ, ল্যান্ড ব্যাংক খুব ভালো, এমপ্লয়মেন্ট ব্যাংক আরও ভালো। আমরা ভাবলাম ল্যান্ড ব্যাংক মানে সত্যি কথাই প্রচুর জমি, সেই জমি থাকা থাকবে, শিল্পপতিরা এসে সেই জমি পছন্দ মতন জমি বেছে তাদের শিল্পের জন্য ব্যবহার করবেন। সেই কোথায় দিলেন জমিগুলো? সেই কোথায়? ধর ধরে গোবিন্দপুরে। সেখানে না আছে যাওয়ার মতন রাস্তা, সেখানে না আছে পরিকাঠামো, না আছে বিদ্যুৎ, না আছে জল। সে জমিটা নিয়ে কি তিনি মাথায় নিয়ে ঘুরে বেড়াবেন জমিটা নিয়ে শিল্পপতি? মানে এরকম দায়িত্ব গিয়ে জ্ঞানহীনের মতন বা অদূরদর্শিতার প্রমাণ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। আমাকে খুব স্পষ্ট করে যেটা শিল্পপতিরা চান সেটা হচ্ছে তারা একটা এমন জায়গা জমি চান যেটা হাইওয়ে থেকে কাছাকাছি হবে, যাতে তাদের যাতায়াতের পথ সুবিধা হয় জলপথ, ইউজুয়ালি স্থলপথে হয়, হাইওয়ের কাছাকাছি হবে, সেখানে পরিশ্রুত জল পাওয়া যাবে, সেখানে বিদ্যুৎ। বিদ্যুতের কথা বলতে গিয়ে মনে পড়ছে, এখন আপনি জান তো আমাদের পশ্চিমবঙ্গে গ্রামেগঞ্জে কি ভয়ঙ্কর লোডশেডিং বেড়ে গেছে। উনি প্রথম এসে লোডশেডিং বলেছিল, লোডশেডিং কমিয়ে দিয়েছি, কি ভয়ঙ্কর অবস্থা। এবং সবথেকে বড় কথা, চুপিসারে উনি আবার ট্যারিফ বাড়িয়ে চলেছেন। এখন আসলে চিটফান্ডগুলো বন্ধ তো? এখন আসলে অনুব্রত মতো চোর চোরটাগুলো জেলে, পার্থ চ্যাটার্জি জেলে, মানিক ভট্টাচার্য জেলে, চাকরি দুর্নীতির টাকাগুলো তো পাওয়া যাচ্ছে না। তাই আমরা দেখছি যে বারে বারে লোডশেডিং হচ্ছে এবং বিদ্যুতের মাশুল বাড়িয়ে দেওয়া হয়েছে। কামাই করতে হবে তো, কিন্তু সে কামাইটা আপনি রাজ্যের মানুষের ভালোর জন্য দেখবেন না। সেখানে আমাদের রাজ্যে সমাজ কল্যাণমূলক কাজ, রাস্তা, ব্রিজ কোনোটাই কিছু হচ্ছে না। মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি একটি তালিকা দিয়েছেন, দীর্ঘ তালিকা, আপনি জানবেন নিশ্চয়ই। তিনি বলেছেন এতগুলো জায়গায় শুধুমাত্র জমি জটে আমরা ওভারব্রিজ করতে পারছি না, কারণ রেল ব্রিজের যে রেলের অংশটুকু রেলওয়ে বহন করবে খরচ, এবং অ্যাপ্রোচ রোডগুলো সেগুলো করা টাকা নেই এদের কাছে। এরা বড় বড় কথা বলছে, দিয়ে দেওয়া টাকা নেই। এই এই যে বিশ্ববিদ্যালয়গুলো অচল অবস্থা, যে কোনো যারা তৃণমূলে বিশ্ববিদ্যালয়ে মানে মাফ করবেন, তৃণমূলী অধ্যাপক যারা রয়েছে বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, জিজ্ঞেস করে দেখুন না, বুকে হাত রেখে বলতে পারবে যে তাদের কত টাকা আজকের দিনে দাঁড়িয়ে অন্যান্য সেন্ট্রাল ইউনিভার্সিটির তুলনায় কত টাকা মাইনে কম পান 2016 থেকে 2020, যেটা ইউজিসি গ্রান্ট পাঠিয়েছিল, যে টাকাটা পাঠিয়েছিল অধ্যাপকদের মাইনে বৃদ্ধির জন্য, সেটার ম্যাচিং গ্রান্ট দিতে পারেনি এই সরকার, টাকাটা ফেরত চলে গেছে। এক একজন অধ্যাপক, খুব স্ট্যান্ডার্ড অধ্যাপক, 20-25 লক্ষ টাকা লস করেছেন 2016 থেকে 20, মাত্র 4 বছরে। তাহলে যেই অধ্যাপকগুলো, যেই অনুপ্রেরিত অধ্যাপকগুলো যারা রাস্তায় বলছেন কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, তারা তো তাদের নিজেদেরও লস করেছেন। শুধুমাত্র তারা কি তাহলে তাদের এই যে এই লসটাকে পুষিয়ে নিচ্ছে অন্যভাবে, অন্য কোনো উপায়? আমার জানা নেই, কিন্তু এই প্রশ্নটা এসে যাচ্ছে। আর আপনি বলছেন শিল্পপতি, শিল্পপতি কিসের জন্য আসবে? যদি জমি, বিদ্যুৎ, জল এগুলোর যদি প্রতিশ্রুতি না থাকে বা প্রতিশ্রুতি পূরণ না করা হয়, তারা তো কেস স্টাডি করছেন। যারা বড় বড় শিল্পপতি তারা নিশ্চয়ই হঠাৎ করে আজকে ঘুম থেকে উঠে মনে হলো আমি পশ্চিমবঙ্গে চলে গেলাম শিল্প করতে, সেটা তো নয়, কারণ চপ শিল্প তো নয় রে বাবা, যে উঠে চপ আলু সেদ্ধ করে সবজি দিয়ে মেখে, মশলা দিয়ে মেখে ভেজে ফেললাম, তা তো নয়। আর প্রচুর পরিকাঠামো লাগে, তাদের একটা চিন্তাভাবনা লাগে, তাদের একটা ওখান থেকে রেকি করতে হয়, যখন দেখছেন তারা ফিডব্যাক যখন নিচ্ছেন পরিকল্পনার সময় যে এখানে এই অবস্থা, কেন আসবেন? এখন পশ্চিমবঙ্গ সত্যি কথা মানে আমার খারাপ লাগে, আমি পশ্চিমবঙ্গবাসী, আমি গর্বিত বাঙালি, গর্বিত পশ্চিমবঙ্গবাসী, কিন্তু এটা কি খুব ভালো একটা বার্তা যাচ্ছে সারা দেশের শিল্পপতিদের কাছে? আরে দেশের শিল্পপতি উনি আনতে পারছেন না, উনি গেছেন স্পেনে শিল্পপতি আনতে, শিল্প আনতে। ওই যে বললাম লবডঙ্কা হবে এবং নিটফল শূন্য হবে, যেটা আগের বারেও হয়েছে, আগের 2-3 বারে ওনার বিদেশ ভ্রমণে যা হয়েছিল সেটাই হবে। আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী সফরে তার সফর সঙ্গী হয়েছেন বাংলার 3 প্রধান, ইস্টবেঙ্গল, মোহামেডান এবং মোহনবাগান, তাদের
ক্লাবকর্তা, তিন ক্লাবকর্তা, এবং পাশাপাশি যেটা শুনতে পারছি যে লন্ডন থেকে মাদ্রিদে তার সঙ্গে যোগ দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কীভাবে দেখছেন, খেলা হবে? মানে এইটাই তো হচ্ছে, এই জিনিসটাই তো হচ্ছে। মানে আমি জানি না, আমিও চাইবো আমি ফুটবলের, পশ্চিমবঙ্গের, আমাদের বাঙালিদের ফুটবলের প্রভূত উন্নতি হোক, কিন্তু এখানে উন্নতি আমি অন্য একটা ক্লাবকে আপনি ভুলে যাচ্ছেন, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, DHFC, যে ক্লাবের আমরা দেখেছি যে ওই কিছুদিন আগে ইডি যেখানে রেড করতে গেছিলেন সেখানে দেখেছে তারা যে এই DHFC-র বারবার তাদের নামে ছাপানো ফিল্টার জলের বোতল, মিনারেল ওয়াটার বোতল। তো এই আমরা কি দেখছি ফুটবলের মধ্যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান, তাদেরকেও আমি শুনলাম আপনার কাছে, আমি জানতাম না, নিয়ে গেছেন, উনি কি ওখানে গিয়ে খেলা করাবেন নাকি ওখানে গিয়ে ট্রেনিং করাবেন? পারলে ওখান থেকে ভালো কিছু লোক নিয়ে এসে এখানে প্রশিক্ষণ দিন না, এখানে পরিকাঠামোটা তৈরি করুন না, এখানে ভালো ভালো মাঠ তৈরি করুন না, এইসব বাহ্যিক চাকচিক কতদিন দেখাবেন, মানুষকে কতদিন টুপি পড়াবেন? আমাদের এখানে আমরা খেলাতে, আমি ফুটবল টুকটাক দেখি, কতজন বাঙালি আছে না আমাদের এই ইস্টবেঙ্গল ক্লাবে বা মোহনবাগান ক্লাবে, কতজন বাঙালি আছে? কেন আমাদের বাইরে থেকে ফুটবলার নিয়ে আসতে হচ্ছে? কারণ পরিকাঠামো নেই। যে আমাদের ফুটবলে বাঙালির সবার চেয়ে বাঙালির প্রিয় ফুটবল যেটা আছে সব খেলার সেরা, সেই ফুটবলে আপনি দেখুন তো ক্যাচ দেম ইয়াং, 8 বছর 9 বছর 10 বছরের যারা প্রতিভাবান তারা এখানে খাবার পায় না, কলা পায় না। আমাদের পশ্চিমবঙ্গ থেকে আপনি বলুন ওই যে আমাদের যে অ্যাথলিট শিউলি, তাকে অন্য রাজ্যে চলে যেতে হয়েছে। আমাদের এখানে অনেক অ্যাথলিট রয়েছেন, তারা এখানে যথোপযুক্ত সম্মান পাননি। ঋদ্ধিমানকে চলে যেতে হয়েছে, এত প্রতিভাবান ক্রিকেটার অন্য রাজ্যে গিয়ে খেলতে হচ্ছে। কেন আপনি চলে যাচ্ছেন ওখানে খেলা করতে? পশ্চিমবঙ্গে খেলাটা করুন না, আসল খেলাটা করুন, দেখব কীরকমভাবে খেলে খেলায়, প্রপারলি খেললে কে জেতে কে হারে সেটা চ্যালেঞ্জ রইল। একেবারে শেষ প্রশ্নে আসব, মঙ্গলে নুসরাতে জাহান রুহি এবং বুধে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা কি ইডির তলব নাকি আমন্ত্রণ? দেখুন, নুসরাতেরটা আগে আপনাকে বলি, উনি টিকটকে খুব ব্যস্ত থাকেন, ওনাকে বসিরহাটে দেখতে পাওয়া যায় না, ওনাকে টিকটকে দেখতে পাওয়া যায়। সেহেন নুসরাত জাহান, তিনি যারা চাকরি করেছেন, পেনশনার যারা, তাদের জীবনে সায়াহ্নে এসে তারা একটা মাথা গোজার আশ্রয় চাইছিলেন, তাদেরকে ধাপ্পা দিয়ে নুসরাত জাহান ফ্ল্যাটের টাকাটা পুরো মেরে দিয়েছেন। উনি বলছেন আমি লোন নিয়েছি এই কোম্পানি থেকে। কেন? আপনি তো সাংসদ, আপনার পেপার তো ঠিক নেই, আপনি যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্ক বা প্রাইভেটাইজড ব্যাঙ্কে আপনি লোন পেতে পারতেন, এখান থেকে মার্কেটের থেকে বেশি সুদে আপনি লোন নিয়েছেন, কী কারণ, কী আপনার দায়বদ্ধতা ছিল? আপনি নিজে ডিরেক্টর ছিলেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নয় সেটা? আমার মনে হয় ইডি তলব করুক, প্রতিটা টাকার হিসেব ওনাকে দিতে হবে। উনি বোধহয় কিছু টাকা ভয় পেয়ে ফেরত দিয়েছেন, আমি যতদূর শুনলাম সামান্য কিছু, প্রতিটা টাকার হিসেব ফেরত দিতে হবে। টাকা ফেরত দিয়ে ভেবেছেন এই চুরিটা আপনার, যদি সেই চুরিটাকে আপনাকে হাইলাইট করানো হবে না, খুব ভুল ভাবছেন। আর ভাইপো বোনির কথা বলতে গেলে দেখুন, উনি তো শহীদ হয়ে যাবেন বলেছিলেন, না আমরা চাই না আপনি শহীদ হন, কিসের জন্য আপনি শহীদ হবেন? আমরা চাই যে কয়লা চুরি বা গরু চুরি বা চাকরি চুরি, যে বা যারা দোষী, যে বা যারা অভিযুক্ত, তারা জেলে যাক। শিক্ষা দুর্নীতিতে যারা যুক্ত, যাদের দেখুন ধরা হবে। আমি অনুরোধ করব আপনাদের চ্যানেলের মাধ্যমে ইডিদের, যে গান্ধী মূর্তি থেকে একটু ওই কোমরে দড়ি বেঁধে ওদের হাঁটে হাঁটে নিয়ে যাক, যাতে এই ছেলেমেয়েগুলো যাদের চাকরি চুরি করা হয়েছে, তাদের জীবন, যাদের ভবিষ্যৎ চুরি করা হয়েছে, তাদের অন্তত দেখে একটু শান্তি হোক। খুব স্পষ্ট করে বলতে গেলে উনি যাচ্ছেন, ওনাকে তো আগে ডাকা হয়েছিল পঞ্চায়েত ভোটের সময়, উনি ব্যস্ত যেতে পারেননি, যাচ্ছেন। উনি কালকে যাবেন কি না আমি জানি না, আমি শুনলাম সংবাদ মাধ্যমকে বলেছেন নাকি উনি যাবেন কালকে, যাক ভালো তো, ডেকেছে। যদি দুর্নীতিগ্রস্ত না হও তাহলে তো ভয় কিসের বাপু, এত প্রতিহিংসার একটা ওই তত্ত্ব খাড়া করে দিচ্ছ কেন? যাও তুমি গিয়ে, তোমার যদি নির্দোষ হও প্রমাণ দিয়ে এসো, আর যদি দুর্নীতিগ্রস্ত হও, আর যদি দুর্নীতি প্রমাণ হয় তখন কিন্তু রাজনীতি করা যাবে না। কারণ আমরা প্রত্যেকেই চাই, আমার মনে হয় আমি, আপনি, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের সব দর্শক প্রত্যেকেই চান যে দুর্নীতির যে মাথা রয়েছে সেটা রাঘব বোয়াল হতে পারে, সেটা রুই হতে পারে, কাতলা হতে পারে, তাকে যেন ধরে শ্রীঘরে পোড়া হয়, অর্থাৎ সত্যিটা সামনে আসুক, এটাই দিদি বললেন। অনেক ধন্যবাদ দিদি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের সঙ্গে কথা বলার জন্য। তো আপনারা শুনলেন
বিজেপি নেত্রী কিয়া ঘোষ। দেখতে থাকুন দি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।